নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। 2021 সালে চারটি বড় গ্রহের দাপটে এই পাঁচ রাশির জাতক ও জাতিকারা হতে চলেছে মালামাল। কোন সেই পাঁচ সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে অবশ্যই বলবো, এবং এর সাথে আমি আপনাদেরকে জানাবো কোন সেই চার বড় গ্রহ অর্থাৎ বিগ প্ল্যানেট। তা শুন, ভিডিওটি শুরু করা যাক। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুশীঘ্র। ২০২১ সালে চারটি বড় গ্রহের দাপটে এই পাঁচ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা হতে চলেছেন মালামাল। অর্থাৎ আপনাদের কোন কোন দিকে কী কীভাবে সুবিধা পেতে চলেছেন তা আমি ভিডিওতে অবশ্যই বলবো। তার আগে যারা নতুন এই চ্যানেলটিকে দেখছেন, তারা দয়া করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশের বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনাদের ফোনে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই বড় চারটি গ্রহ অর্থাৎ ফোর বিগ প্ল্যানেট। আমি যে চারটি বড় গ্রহের কথা বলতে চলেছি অর্থাৎ বিগ প্ল্যানেটের কথা বলতে চলেছি, তার নামগুলি একে একে আমি আপনাদেরকে জানিয়ে দিই। এক নম্বর শনি গ্রহ, দ্বিতীয় বৃহস্পতি গ্রহ, তৃতীয় রাহু গ্রহ এবং চতুর্থ কেতু গ্রহ। এই চারটি গ্রহ এই পাঁচ রাশির জাতক ও জাতিকাকে মালামাল করে দিবে। শনিদেব অর্থাৎ শনি গ্রহ গোটা বছর অবস্থান করবে মকর রাশিতে। আর আপনারা জানেন হয়তো, আর যদি না জেনে থাকেন তাহলে জানিয়ে দিই, এই শনি মহারাজ একটি রাশিতে অবস্থান করে প্রায় আড়াই বছর পর্যন্ত। দ্বিতীয় যে গ্রহটি কথা আমি বলবো সেটি হচ্ছে বৃহস্পতি গ্রহ। সেটি 12-13 মাস দুটি রাশিতে পৃথক পৃথকভাবে অবস্থান করবে, একটি মকর রাশি এবং অপরটি হলো কুম্ভ রাশিতে। 5ই এপ্রিলের পর এই বৃহস্পতি গ্রহ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে অবস্থান করবে। অন্যদিকে রাহু ও কেতু একটি রাশিতে 1.5 বছর অবস্থান করে। রাহু বর্তমানে অবস্থান করছে বৃষ রাশিতে এবং কেতু অবস্থান করছে বৃশ্চিক রাশিতে। অর্থাৎ 2021-এ পুরো বছর রাহু থাকবে বৃষ রাশিতে এবং কেতু থাকবে বৃশ্চিক রাশিতে, যার ফলে বিভিন্ন দিক থেকে এই পাঁচ রাশির জাতক ও জাতিকারা মহাসুখ পেতে চলেছে। অর্থাৎ আপনাদের মনের ইচ্ছা, মনের বাসনা পূরণ হওয়ার সময় চলে এসেছে, যা আপনাদের 2020-তে হয়নি। সেই সমস্ত মনের ইচ্ছা, মনের বাসনা আপনাদের এই বছর পূরণ হয়ে যাবে। তা শুন, জেনে নেওয়া যাক কোন সেই পাঁচ সৌভাগ্যশালী রাশি যারা 2021-এ চারটি বড় গ্রহের দ্বারা হতে চলেছে মালামাল। তার আগে যারা অনলাইন আমার সাথে কনসাল্ট করতে চান অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, এবং এই নাম্বারটি আমি ডিসক্রিপশন বক্সেও মেনশন করে দেবো, সেখান থেকেও আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই পাঁচ সৌভাগ্যশালী রাশি যারা 2021-এ চারটি গ্রহের দ্বারা হতে চলেছে মালামাল। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা এই বছর চারটি বড় গ্রহের দ্বারা এফেক্টেড হতে চলেছেন। ভয় পাবেন না, এটি কিন্তু পজিটিভ এফেক্ট। অর্থাৎ এই বছর আপনাদের মনের ইচ্ছা, মনের স্বাদ কিন্তু অতি সহজেই মিটিয়ে ফেলবেন, এবং এর পাশাপাশি যাদের বিবাহ হচ্ছে না তাদের কিন্তু এই বছর বিবাহ হয়ে যাবে। যাদের সন্তান নিয়ে প্রবলেম চলছে তারা কিন্তু সন্তান সুখ পেতে চলেছে। ভ্রমণ যোগ এই বছর দেখা যাচ্ছে, তাই 2020 থেকে এই বছর আপনারা
যথেষ্ট পরিমাণে 2021 শুভ বার্তা পেতে চলেছেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, রাশির একাদশ ভাবে রাহুর অবস্থান, সপ্তম ভাবে বৃহস্পতি ও শনির অবস্থান। এই বছর অর্থাৎ 2021 আপনাদের বিবাহ হওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখা যাচ্ছে এবং এর পাশাপাশি কাজকর্মের আপনার যথেষ্ট উন্নতি ঘটতে চলেছে এবং এর পাশাপাশি আপনাদের আর্থিক উপার্জন কিন্তু বৃদ্ধি পাবে। অর্থাৎ আর্থিক কারণে আপনারা যে সমস্ত কাজ এখনও পর্যন্ত করে উঠতে পারেননি সেই সমস্ত কাজ কিন্তু আপনারা করে ফেলবেন। ধরুন আপনি বাড়ি তৈরি করেছেন কিন্তু প্লাস্টার করতে পারেননি, এই বছর প্লাস্টারের সাথে সাথে আপনি রঙও করে ফেলবেন। অর্থাৎ আর্থিক দিক কিন্তু এই বছর আপনাদের যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এছাড়াও এই বছর আপনাদের ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে ও এই বছর আপনারা কোথাও দূর যাত্রায় যেতে চলেছেন, অর্থাৎ ভ্রমণের চোখ আপনাদের দেখা যাচ্ছে, সেটা কাজের সূত্রে বলুন বা ফ্যামিলি ট্যুর। এছাড়াও এই বছর সন্তান প্রাপ্তির জন্য যথেষ্ট শুভ বছর হতে চলেছে আপনাদের জন্য। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। আপনারা এই বছর একদম নিশ্চিন্তে থাকুন, যদি আপনার রাশিচক্রে মাঙ্গলিক দোষ না থাকে তাহলে আপনাদের কিন্তু বিবাহ হতে কেউ আটকাতে পারবে না। অর্থাৎ এতদিন ধরে বিবাহ নিয়ে যে প্রবলেম ফেস করেছেন সেই প্রবলেম কিন্তু এই বছর আপনাদের জন্য দূর হতে চলেছে। এছাড়াও এই বছর সন্তান প্রাপ্তির কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও গৃহে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বছর আপনারা যদি কোনো গাড়ি বাড়ি এগুলো ক্রয় করতে চান সেক্ষেত্রে কিন্তু এই বছর যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে। এছাড়াও যে সমস্ত কাজ আপনার আটকে গেছিল অর্থাৎ অর্থের জন্য, যেমন বাড়ির প্লাস্টার আটকে গেছে টাকার জন্য, এই বছর কিন্তু প্লাস্টারের সাথে সাথে আপনি ঘরটাকে রঙও করে ফেলবেন। অর্থাৎ আর্থিক দিক কিন্তু আপনাদের প্রভূত হারে উন্নতি হতে চলেছে। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বছর আর্থিক দিকে অনেকখানি স্টাবলিশমেন্ট হতে চলেছেন। যদিও আপনাদের বর্তমানে সারসাথী চলছে কিন্তু এই সারসাথীর প্রকোপ আপনারা কিন্তু সেই মাত্রায় এই বছর পাবেন না। অর্থাৎ আর্থিক স্থিতি কিন্তু আপনাদের ডেভেলপমেন্ট করবেই করবে এবং এর পাশাপাশি এই বছর যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন আপনারা ডায়েরিতে লিখে রাখুন, বিবাহ আপনাদের নিশ্চিত রূপে হতে চলেছে। অর্থাৎ বৈবাহিক জীবন থেকে শুরু করে বিবাহ হওয়া আগে পর্যন্ত টোটালটাই কিন্তু এই বছর আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। এর পাশাপাশি এই বছর ভাগ্যের সাপোর্ট কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ যে সমস্ত কাজ কোনো অজানা কারণে কোনো অজানা বাধাতে আটকে যাচ্ছিল সেই সমস্ত কাজ কিন্তু এই বছর আপনারা অতি সহজেই করে ফেলবেন। এরপরে যে শেষ রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা 2021 চারটি বড় গ্রহের দ্বারা মালামাল হতে চলেছেন। অর্থাৎ এই বছর আপনাদের আর্থিক স্থিতি কিন্তু বহুলাংশে ডেভেলপ করবে। এর পাশাপাশি আপনাদের এই বছর বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যারা সন্তান নিয়ে প্রবলেমে রয়েছেন সন্তান প্রাপ্তির ক্ষেত্রে তারা কিন্তু ডেফিনেটলি এই বছর সন্তান লাভ করবেন এবং এর পাশাপাশি আপনারা এই বছর ভ্রমণে যেতে চলেছেন, অর্থাৎ সেটা কাজের সূত্রে বলুন বা ফ্যামিলি ট্যুর। সব মিলিয়ে যদি বলা যায় আপনাদের এই বছর সোনার বছর হতে চলেছে। তো এই ছিল পাঁচ সৌভাগ্যশালী রাশি যারা চারটি গ্রহ দ্বারা প্রভাবিত হতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।